আসসালামু আলাইকুম বিয়াস, আজকে আমি কুশিকাটার একটি লেস তৈরি করে দেখাবো। সেই জন্য আমি নিয়েছি গুটি সুতা আর সুতার ফিটনেস অনুযায়ী একটি কাটা। প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নিলাম। এখন আমি কাপড়টির সাথে সুতাটি জয়েন করে নেব। সেজন্য স্লিপ নট কাপড়ের ভিতরে কাটাটিকে এভাবে আটকে দিয়ে এবং স্লিপ নটের ভিতর দিয়ে এনে একটি চেন করে কাপড়টিকে আটকে নিলাম। এখন আমি চারটি চেন করব। চারটি চেন করে একটু ফাঁকা জায়গা রেখে সুতাটিকে জয়েন করে নিলাম। তারপর আমি আরও চারটি চেন করব। এক, দুই, তিন, চার। এখন আবার একটু ফাঁকা জায়গা রেখে কাপড়টির সাথে সুতাটি জয়েন করে নিলাম। এখন আমি একটি প্যাঁচ দিয়ে ডবল ক্রোশেট করব। প্যাঁচ দিয়ে নিয়ে একটু ফাঁকা জায়গা রেখে এখানে একটি ডবল ক্রোশেট করে নিলাম। ডবল ক্রোশেট করা হয়ে গেলে ডবল ক্রোশেটের মাথায় তিনটি চেন করব। এক, দুই, তিন, এবং তিনটি চেনের টি ডবল ক্রোশেটের মাথায় জয়েন করে দিয়ে একটি বিন্দু তৈরি করব। তারপর আবার সেম জায়গায় একটি ডবল ক্রোশেট করব। তারপর আবার তিনটি চেন করব। ডবল ক্রোশেটের মাথায় তিনটি চেন জয়েন করে দেব। এভাবে আমি এখানে ছয়টি ডবল ক্রোশেট করব। এই যে আবার আরেকটি ডবল ক্রোশেট করতেছি। এক, এখন তিনটি চেন করব, করে ডবল ক্রোশেটের মাথায় জয়েন করে দেব। এখন আবার সেম জায়গায় আরও একটি ডবল ক্রোশেট করতেছি। এক, দুই, তিন, এই যে তিনটি চেন সমান একটি ডবল ক্রোশেট। এখন আমি আরও তিনটি চেন করব, আবার ডবল ক্রোশেটের মাথায় জয়েন করে দেব। যে এখন আমি আবার আরেকটি ডবল ক্রোশেট করছি সেম জায়গায়। যে আবার তিনটি চেন করে জয়েন করে দিচ্ছি। এখন আমি আর একটি ডবল ক্রোশেট করব। এখন তিনটি চেন করব, তিনটি চেন করে ডবল ক্রোশেটের মাথায় জয়েন করে দেব। এখন আমি ডাবল ক্রোশেটের ছয়টি ডাবল ক্রোশেটটি একটি জায়গা ফাঁকা রেখে ডাবল ক্রোশেটের মাথাটিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখন আমি আবার চারটি চেন করব। একটু ফাঁকা জায়গা রেখে আবার সেম প্রসেসে সুতাটিকে জয়েন করে দেব। তারপর আবার চারটি চেন করব। একটু ফাঁকা জায়গা রেখে চেনের মাথাটিকে জয়েন করে দেব।
এখন আমি প্রথম যে ছয়টি ডাবল ক্রোশেট করছি ঠিক সেম প্রসেসে আবার ছয়টি ডাবল ক্রোশেট করে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় তিনটি করে চেইন করে জয়েন করে একটি করে বিন্দু তৈরি করব। আমি সেম প্রসেসে আবার কাজটি করছি। বিভাজ আমি সেম প্রসেসে আবার এই ছয় এখানে আবার ছয়টি ডাবল ক্রোশেটের ফুল তৈরি করলাম। আমি লাস্ট আরেকটি ডাবল ক্রোশেট করব, আবার তিনটি চেইন করে জয়েন করে দিলাম। এই যে আমার ছয়টি চেইন ছয়টি আবার ছয়টি ডাবল ক্রোশেটের একটি ফুল তৈরি হলো। এখন আমি অপরটিকে জয়েন করে দেব, এই যে সুতাটিকে কাপড়ের সাথে জয়েন করে দিলাম। এখন আমি চারটি চেইন করব। সেম প্রসেসে আমি কাজটি শেষ করব পুরোটা। আপনারা চাইলে বাচ্চাদের জামার বর্ডার লাইন বা কামিজে বর্ডার লাইন হাতায় হিজাবের বর্ডার লাইনে আপনারা একুশে কাটার লেসটি তৈরি করে নিতে পারেন, অনেক সুন্দর দেখাবে। বিভাজ আমার চ্যানেলটিতে আজকে আমি প্রথম নতুন ভিডিও আপলোড করলাম। যদি আমার কাজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ।